বন্ধুরা দেখো সকালে টিফিন করতে বসে গেছি কাবলি ছলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো ওইটা মুড়ি খাওয়ার জন্য তো দেখো আমি রান্নাটা করে নিচ্ছি আজকে হচ্ছে মেজদি ভাইয়ের বলতে মেজদি ভাইয়ের বড়ো যে লোক হয়েছে কাজে তার জন্য টিফিন করা হচ্ছে ওরা খাবে বাড়িতে তো মেজদি ভাইয়ের শরীরটা ভালো নেই তার জন্য আমি রান্না করছি তো বন্ধুরা দেখো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অনেক দিন থেকে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি তো প্লিজ আমার এই ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে ঘন্টাটি বাজিয়ে দেবে তো এটা হচ্ছে টিফিনের জল খাওয়ার জন্য বানালাম বন্ধুরা দেখো এবার দুপুরে রান্না দিয়েছি তো প্রথমে সিন ভাজা করে নিচ্ছি এর পরপর রান্নাগুলো করে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমরা ফুল ভাত করো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে দেখো কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো মুসুরির ডাল হয়ে গেছে পাতলা গুড়ে করেছি বন্ধুরা দেখো আমাদের দুটো পাগলিকে আজকে তো টিউশন পড়ায়নি তার জন্য ঘুরে চলে এসছে তো দেখো কোরই খাচ্ছে আমাদের যে মাঠে তোমাদের কোরই দেখায় তো অনেক বড় হয়ে গেছে তো ফ্রেন্ডসদের তোরা কোর ছালা দেখাচ্ছিস বদমাশরা তো ওই যে দেখো দুটো বন্ধুরা দেখো মাছের ঝাল হচ্ছে রান্না প্রায় শেষের পথে শুধু চাটনিটা বাকি রয়েছে মাছের ঝালটা হয়ে গেলে চাটনিটা করব এই টমেটো কাটা হয়ে গেছে আর একটু আর একটু রান্না করতে বাকি আছে বন্ধুরা দেখো সমস্ত রান্না কমপ্লিট তো এখানে ডাল তোমাদের আগেই দেখেছিলাম আর এখানে চাটনি রয়েছে এখানে রয়েছে শিম ভাজা তারপরে এখানে মাছের ঝাল আর ওইদিকে কুমড়োর তরকারি রয়েছে বন্ধুরা দেখো আমি রান্না কমপ্লিট করে তবেই টিফিন করতে বসেছি দেখো একটু তরকারি নিয়ে মুড়ি নিয়ে একটু বসে গেছি টিফিন করতে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমার খুকন কানন ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুবই ভালো আছো তো অনেক দিন পর আমি আবার আমার ডেলি ব্লগস নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে তোমাদের ডেলি ব্লগস দিচ্ছি না তো কারণ আমার আমি যে খুবই ব্যস্ত আছি তা নয় কারণটা হচ্ছে আমার প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানি না তোমাদের হচ্ছে নাকি আমার খুবই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তার জন্য ঠিকমতো তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না তো চেষ্টা করছি তোমাদের ভিডিও দেখা তো কয়েকজন বন্ধুর দেখছি যাদের যাদের দেখছি তাদের তো কমেন্ট করছি তারা তো বুঝতে পারছো তো আরও অনেকে ফ্রেন্ডসের পরিবারে যাওয়ার চেষ্টা করছি তো তাদের পরিবারে যেতে পারছি না তো খুবই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তার জন্য আমি ভিডিও আপলোড করতেই পারছি না তো আমার মাদলের ভিডিওটা দু তিন দিন আগে করা ছিল তো ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে তার দু তিন দিন পরে তো আপলোডে বসিয়েছি তো দু তিন দিন ধরে পোস্ট হচ্ছে এত নেট স্লো জানি না সবার হচ্ছে না কি আমার খুবই প্রবলেম হচ্ছে তার জন্য ভিডিও দিচ্ছে না রেগে খুবই মন খারাপ লাগছে তো ভিডিও করে সব কিছু রেডি ফেডি করে এডিটিং করে সব কিছু রেখে দেবো তো ভিডিও পোস্ট হচ্ছে না তার জন্য আমি টোটালি ভিডিও অনেক দিন থেকে বন্ধ করে দিয়েছি তো ভাবলাম দেখি কোভিড নেটের সমস্যা ঠিক হয় তো দেখছি এখনও ঠিক হচ্ছে না তো তার জন্য আমি ভাবলাম যে দেখা যাক দেরি হলেও তো ভিডিওটা তো পোস্ট হবে তার জন্য আমি আবার একটি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আমার ডেলি ব্লগস তো সকাল থেকে রান্নাবান্না সবই তো তোমরা দেখেছ সকাল থেকে আমি রান্না রান্নাবান্না সবই শেয়ার করেছি আজকে আমাদের কি কি রান্না হয়েছে তো তোমাদের সামনে আসতে পারিনি সকাল থেকে তো ভাবলাম একেবারে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কাছে আসবো তো রান্নাবান্না করে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে খেয়ে এই তোমাদের কাছে আসলাম এখন বাজে দুটো পঁচিশ তো এই কিছুক্ষণ আগে খেয়েছি তো কারণ আমি এত দেরিতে খাই না একটার মধ্যেই খাই তো আজকে বেলা হয়ে গেছে লোক খেয়েছিল কাজের লোক বড় যে আজকের কাজ হয়েছিলো তার জন্য কাজের লোক খেয়েছিলো তার জন্য তাদের ওদের খাইয়ে খেয়ে ওরা ঘুমিয়ে পড়তে আমি আর মিষ্টি ভাই খেয়েছি তো তার জন্য তোমাদের সামনে একটু আসতে দেরি হয়ে গেলো তো এখন তো বন্ধুরা আমি কোথায় বসে আছি যেন আমার উঠোনে বসে আছি আমার রান্নাঘরের উঠোনে বসে আছে এটা আমার রান্নাঘর তো ওইখানে আমি কার্ড উনুনে রান্না করি আর ওই সারটা আমার গ্যাস আছে তো ওই রান্নাঘরে উঠোনেই বসে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ আমি উপরে রুমে যাচ্ছি না লোক আছে তো ওরা ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে মেজদা মেজদা ভাই বর্দা ভাই সবাই ঘুমোচ্ছে কাজ করে এসে তো ওরা আবার তিনটার সময় আবার কাজের লোক হ্যাঁ কাজে জয়েন করবে তো ওদের তো ঘুমোতে একটু বিশ্রাম করতে দিতে হবে তাই না প্রবলেম করলে বা ডিস্টার্ব করলে তো আমাদেরই ক্ষতি তার জন্য আমি উপরে যাচ্ছি না তো ওরাই নিচে ঘুমিয়েছে বাবার ঘরেই ঘুমিয়েছে তো আমি আমার রান্নাঘরে কথা বলছি উপরে মেজদাভাই ঘুমোচ্ছে তো একেবারে মেঘলা আকাশ একেবারে মানে রোদ বেরিয়েছিলো হ্যাঁ কিছুক্ষণ আগে থেকে আর রোদ বেরোচ্ছে না মোটামুটি মেঘলা আকাশ জানি না বৃষ্টি হবে নাকি তো কালকে বিকেল থেকেই মেঘলা হয়ে আছে বৃষ্টির কোনো আশা নেই তো ঠিক আছে বন্ধুরা যারা এখন খাওনি প্লিজ তোমরা খেয়ে নাও ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের কাছে অনেকটা সময় পর আসলাম তো দুপুরে সেই খেয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করেছিলাম তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো পাঁচটা বাজে তো তারপরে তোমাদের কিছু জিনিস শেয়ার করব আর কিছু কথা বলবো ভেবেছিলাম তো কিছুই হলো না কারণ আমার মেজদি ভাইয়ের প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে তো বলতে আমার মেজো যায় তো আমাদের দিদিমা মারা গিয়েছিল দিদা মারা গিয়েছিল তো তার জন্য গিয়েছিল ওইখানে তো ওইখান থেকে এসে অসুস্থ হয়ে পড়েছে তো তাই জন্য একটু ঝামেলার মধ্যে ছিলাম মন মেজাজও ভালো না কি ভিডিও করব কী স্যার করব তার জন্য আর করলাম না তুই ভাইয়ের এত শরীর খারাপ হচ্ছে তো প্রচণ্ড পেটের পেট পেটের প্রবলেম হয়েছে তারপরে অনেক রকমের সমস্যা সমস্যা হচ্ছে ওইখান থেকে এসে তো গিয়েছিলো মঙ্গলবারে বাড়ি এসছে বুধবারে রাত্রি হয়ে গেছে তো এসেই কাল থেকে তো শরীরটা ভালো নেই তো সকালেই তোমাদের বললাম যে শরীরটা ভালো নেই তার জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি দিদিভাইকে তো আবার বাড়াবাড়ি হয়েছে তার জন্য দিদিভাইকে ডক্টরের কাছে নিয়ে গেল দাদা তো তার জন্য কিছু ভালো লাগছে না তোমাদের কিছু শেয়ার করলাম না তো আমি যে একটু উপরে এসেছি এখনও ডক্টরের কাছ থেকে আসেনি তো কেমন আছে জানতে পারছি না ফোন করছি না কারণ কেমন পরিস্থিতিতে আছে তার জন্য ফোন করছি না তো সেরকম তা তার জন্য তোমাদের সঙ্গে কথা বলছি না তো একটা জিনিস আমার জানা তো সত্যিকারে ভালো আর লাগছে না আমার যদি এরকম নেটের প্রবলেম হয় আমি কী করে আমি ভিডিও ভিডিও দেবো তোমাদের তো তোমরা কী বলবো তোমাদের ভিডিও রোজ পাচ্ছি দেখছি খুবই ভালো লাগছে কিন্তু আমি নিজে ভিডিও শর্ট ভিডিও এখন আগের মতো দিতে পারছি না আর বড় ভিডিও দিতে পারছি না তার জন্য খুবই মনটা খারাপ লাগছে কি করবো আমি বুঝতে পারছি না এমনিতে গ্রাম ভেতরে বাড়ি এমনিতে নেটওয়ার্কের একটু প্রবলেম আছেই তারপরে আবার কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো জানি না কিভাবে আমি তোমাদের কাছে ভিডিও পৌঁছবো তো এই ভিডিওটা আদৌ তোমাদের কাছে পৌঁছবে নাকি তাও আমার কোনো ঠিক করতে পারছি না তো একজন পটর পড়ছে সোনার উপরে এসে পড়ছে তো ঠিক আছে বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্টস শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের কাছে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে প্লিজ তোমরা হেল্প করো আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি ভিডিও দিতে পারছি না বলে নাকি জানি না মোটামুটি আমাকে আর কেউ নতুন বন্ধু মানে কী বলবো কেউ বন্ধু করে নিচ্ছে না তো দেখি নিজের চেষ্টায় এই একটু একটু করে এগিয়ে যেতে পারি নাকি তো তাই বলছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লাসের আইকনটি অল করে দাও ঠিক আছে আর আমার সাথে থাকো প্লিজ 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 আমার সাথে থাকো সবাই আমাকে হেল্প করো তোমাদের হেল্প ছাড়া আমি একটু এগোতে পারবো না তো এখানেই আমার ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ডে আমার আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট